দেখছি চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে আবার ছিনতাইয়ের ঘটনা এক মহিলার কাছ থেকে পঞ্চাশ হাজার টাকা লুট করলো দুষ্কৃতিকারীরা ভদ্রপুরে এক মহিলার কাছ থেকে পঞ্চাশ হাজার টাকা ছিনতাই করে চম্পট দিল দুষ্কৃতিকারীরা ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে নদীয়ার শান্তিপুর ডাকঘর সংলগ্ন রাষ্ট্রায়ত্ত ব্যাংকের সামনে রাস্তাঘাটে অভিযোগকারীদের মহিলা মমতা পালের অভিযোগ তিনি শান্তিপুর নিশ্চিন্তপুরের বাসিন্দা শুক্রবার দুপুরে ব্যাংকের বই নিয়ে তিনি ব্যাংকে গিয়েছিলেন এরপরে টাকা তুলে বেরিয়ে এসে রাস্তায় টোটোতে ওঠেন এবং একটি লাল রঙের বাইকে করে তিনজন যুবক তার হাত থেকে ব্যাগ ছিনিয়ে নিয়ে চলে যায় তিনি চেঁচামেচি করলে চম্পট দেয় দুষ্কৃতিকারীরা এলাকার লোকজন এসে ঘটনা জানার চেষ্টা করে যদিও সময় নষ্ট করে সোজা শান্তিপুর থানার দ্বারস্থ হন মমতা পাল এরপরে একটি লিখিত অভিযোগও দায়ের করা হয় যদিও দুপুরে তার সাথে এই ঘটনা ঘটে যাওয়া রীতিমতো হতওয়াক তিনি খুবই অভাবের সংসার খুব অষ্ট কষ্ট করে টাকা সঞ্চয় করেছিলেন তিনি ব্যাংকে রেখেছিলেন আজ বিশেষ প্রয়োজনে তিনি ব্যাংকের থেকে টাকা তুলেছিলেন কিন্তু এই ধরনের খবর দুঃসাহসিক ঘটনা যে ঘটবে তা স্বপ্ন তিনি ভাবতে পারেনি যদিও রাস্তার চারপাশে লাগানো রয়েছে সিসি ক্যামেরা পুলিশ তদন্ত করলে দুষ্কৃতিকারীদের ধরা সম্ভব হবে বলে তাদের দাবি তবে গোটা ঘটনায় শান্তিপুরে তদন্ত নেমে পড়েছে শান্তিপুর থানার পুলিশ চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির প্রতিনিধির বিশেষ প্রতিবেদন ঘটেছিল ওই আমি ব্যাংকে থেকে টাকা তুলে বেরোচ্ছিলাম কোন ব্যাংক ন্যাশনাল ব্যাংক কোন জায়গায় ডাকঘর ডাকঘর শনি মন্দিরের পাশে ওইখানে টোটোই উঠতে যাচ্ছে সেই সময় পেছন থেকে একটা গাড়ি এসে তিনজন ছিল মোটর সাইকেলে ব্যাগটা জোর করে টেনে নিয়ে চলে গেল আপনি যখন ব্যাগ নিচ্ছিল তখন আপনি টানা হিসা করেন আমি বুঝতে পারিনি তো আমি উঠতে যাচ্ছি আর পেছন থেকে এরকম ভাবে ছিটকে তাকিয়ে দেখি নিয়ে একদম রানিং গাড়িতে নিচে রানিং গাড়ি গাড়িটা কি মতিগঞ্জের দিকে বেরিয়ে গেল কজন ছিল গাড়িতে তিনজন বুঝতে পেরেছেন কি গাড়ি ছিল লাল রঙের গাড়ি আপনি যখন ব্যাংক থেকে বেরিয়েছিলেন কেউ কি সন্দেহ করছিল আপনাকে মুক্তিগঞ্জ

সেটা তো বলতে ফলো তো মনে হয় করেছিল না হলে হট করে হলো কি ব্যাংকে জানিয়েছেন না ব্যাংকে জানাইনি থানায় এসেছেন হ্যাঁ অভিযোগ করছেন অভিযোগ করেছে বলতে এই যে লিখা লিখিত হয়েছে আর আমরা কি করবেন তাই তো কি কি চাইছেন কি চাইবো আমাদের টাকাটা ফেরত চাইতে কোথায় টাকা ছিল ক্যাশ আপনার কাছে 50000 টাকা ওই টাকা পুরো টাকাটা তুলেছিলেন ব্যাংক থেকে হ্যাঁ কোথায় চিন্তাই করা হলো আপনার সাথে কোথায় বাড়ি আপনার বাড়ি গার্ডেন মোড় নিশ্চিন্দপুর নিশ্চিন্দপুর শান্তিপুর কি নাম আপনার মমতা পাল বাড়ি কোন জায়গায় কোন পাড়া ঠিক আছে আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার